আমের পর এবার এলইডি বাল্ব চুরি করলো পুলিশ কর্মী। ভাইরাল ভিডিও দেখে হুঁশ উড়ল নেটিজেনদের। মাত্র কয়েকদিনের ব্যবধান, সম্প্রতি কেরালার এক পুলিশ কর্মীর এক ফল দোকান থেকে আমের পেটি চুরি করার ভিডিও সামনে এসেছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে পিভিসি হাব নামের এক পুলিশ কর্মীকে স্পষ্টভাবে চুরি করতে দেখা যায়। এদিকে এই ভিডিও প্রত্যক্ষ করে হুঁশ উড়ে যায় সকলেরই। পাশাপাশি এক পুলিশ কর্মীর এহেন আচরণ হাজানো প্রশ্ন করতে শুরু করে সকলের মনে। সেই রেশ যেতে না যেতেই এবার আরও একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। তবে এবার আম নয়, বরং এলইডি বাল্ব চুরি করলেন উত্তরপ্রদেশের এক পুলিশ কর্মী। সম্প্রতি প্রয়াগরাজের এক পুলিশ কর্মী একটি ভিডিও সামনে এসেছে, যেখানে তাকে একটি এলইডি বাল্ব চুরি করতে দেখা গিয়েছে। পাশাপাশি ওই ভিডিওতে দেখা গিয়েছে যে একটি বাড়িতে জ্বলতে থাকা এলইডি বাল্বের দিকে এগিয়ে এসে আচমকাই সেটি খুলে নিয়ে পকেটে ভরে নেন ওই পুলিশ কর্মী, তারপরে সেখান থেকে চলে যান। এদিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ধরা পড়েছে সেখানে থাকা সিসিটিভি ফুটেজে। এই ঘটনা সামনে আসার পরে প্রয়াগরাজ পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ফুলপুরের জেলা আধিকারিক প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। পাশাপাশি এই ভাইরাল ভিডিও পরিপ্রেক্ষিতে ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলে। ইতিমধ্যে ভাইরাল হওয়া এই ভিডিওর পরিপ্রেক্ষিতে নেট মাধ্যমে রীতিমতো ঝড় উঠতে শুরু করেছে। পাশাপাশি নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। একই প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন যে প্রয়াগরাজের পুলিশকর্মী বাল্বটি চুরি করে তার পকেটে রেখেছিলেন, এখন যোগী আদিত্যনাথ কি পুলিশকে যুদ্ধকালীন তৎপরতায় চুরির দায়িত্ব দিয়েছে? পাশাপাশি আরেক নেটিজেন কমেন্ট করেছেন, যারা জনগণকে রক্ষা করেন তারাই এখন চুরি করতে শুরু করেছেন। অপরদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের পুলিশের সাব ইন্সপেক্টর সিসিটিভি ক্যামেরায় এলইডি বাল্ব চুরি করতে ধরা পড়েছে, সেই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।